কক্সবাজার সমুদ্র সৈকতে আজও অসংখ্য পর্যটক ভিড় করছেন, খালি নেই হোটেল মোটেল ও গেস্ট হাউস। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এ মুহূর্তে সৈকতে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন, আর হোটেল মোটেল কর্তৃপক্ষ অতিথিদের বাড়তি চাপ কিভাবে সামাল দিচ্ছে আমাদেরকে জানাবেন। না, আপনি যেমনটা বলছিলেন যে গত 3 দিন ধরে কক্সবাজারে পর্যটকের দল নেমেছে, একদিকে বিজয়ের 50 বছর পূর্তি, অন্যদিকে টানা টানা 3 দিনের ছুটি। এই এই 3 দিনে যেভাবে পর্যটক আসতে শুরু করছে, সেই গত 2 বছরে পর্যটকের দেখা পায়নি কক্সবাজারবাসী। কিন্তু এই প্রথম 2 বছর পরে এই প্রথম প্রায় 3 লাখেরও অধিক পর্যটক কক্সবাজারে এসে ভিড় করছে। আমরা যেটা হোটেল ব্যবসায়ীদের সাথে কথা বলেছি পর্যটকদের সাথে, পর্যটকেরা অভিযোগ করেছে তারা অনেকে হোটেল না পেয়ে রাতের রাতের রাস্তাঘাটে এবং গাড়িতে রাত কাটিয়েছে, এবং অনেকের কাছ থেকে 2-3 গুণ হারে ভাড়া আদায় করেছে হোটেল কর্তৃপক্ষ। তাদের অভিযোগের কোনো অন্ত নেই, কিন্তু তারপরও তারা সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে উম্মাতাল মিতালিতে এসে তাদের কষ্টগুলো হারিয়ে গেছে, তারা আনন্দে মেতে উঠেছে। তারপরে এই কষ্ট তাদের কাছে কোনো কষ্ট না, কিন্তু তারপরে অসঙ্গতি অনিয়মের কথা অনেকে বলছে। হোটেল এই পর্যায়ে আমরা প্রশাসনের সাথে কথা বলছিলাম, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান আমাকে জানিয়েছেন তারা অতিরিক্ত ভাড়া আদায়ের 3টা হোটেলকে জরিমানা করেছে, 30,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে আমরা যেটা জানিয়েছি, এবং যারা মাস্ক পরতেছে না তাদেরকে মাস্ক পরার জন্য সতর্ক করা হচ্ছে এবং তাদেরকে মাইকিং করা হচ্ছে। এই বিষয়টা কেউ আসলে আমলে নিচ্ছে না, কোনো পর্যটকরা কথা শুনছে না, কিন্তু পর্যটকরা যে যাহার মতো করে ঘুরে বেড়াচ্ছে তারা তার মতো করে আনন্দ উৎসবে মেতে উঠেছে। আমরা কথা বলছিলাম হোটেল ব্যবসায়ীদের সাথে, তারাও একই কথা বলছে, তারা বলছে অনেকদিন পর তারা এই সুযোগ সুবিধা পেয়েছে, তারা একটু হোটেল ব্যবসা, তারা হয়তো আবার একটা ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু আমি না, আমার কাছে কক্সবাজার নিয়ে এসেছিল সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি পটুয়াখালীর কুয়াকাটায়, ওখানে অপেক্ষা করছেন আমাদের ইমরান। ইমরান, আপনি কি কুয়াকাটা তো অনেক পর্যটকের দল নেমেছে, কিন্তু পর্যটকের কি অবস্থা কি আমাদেরকে একটু জানাবেন ইমরান। হারুন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের সিবিচ এলাকায়। আপনি জানেন যে সরকারি 3 দিনের ছুটি রয়েছে, এই ছুটিকে কেন্দ্র করে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। আজও এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সৈকতে কিন্তু পর্যটকদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এখানে আগত যে পর্যটকরা রয়েছে তারা কিন্তু নেচে গে আনন্দ উল্লাসে মেতেছেন, এবং অনেকে কিন্তু সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে সাঁতার কেটে তারা কিন্তু আজকের এই দিনটি উপভোগ করছেন। আমি আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখি, প্রায় 200 হোটেল মোটেল কিন্তু গত বুধবার থেকে কিন্তু বুকিং রয়েছে। এই হোটেল মোটেল বুকিং থাকার কারণে কিন্তু অনেক পর্যটক স্থানীয়দের বাসাবাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই সুযোগে কিন্তু হোটেল ব্যবসায়ীরা এবং খাবার হোটেল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু পর্যটকের কাছ থেকে বাড়তি টাকা আদায় করেছেন বলে পর্যটকরা আমাকে জানিয়েছেন। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, কুয়াকাটায় কিন্তু স্থায়ী কোনো বাস টার্মিনাল নেই। এই বাস টার্মিনাল না থাকার কারণে কিন্তু আমরা গতকালকে রাত দেখেছি প্রায় 2 ঘন্টা পর্যন্ত এই কুয়াকাটা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় আপনাদের যদি আমি জানিয়ে রাখি, এখানে যে কুয়াকাটায় আগত যে পর্যটকরা যারা এসেছেন তাদের কিন্তু কাউকেই কিন্তু আমরা সামাজিক দূরত্ব কিংবা মাস্ক পরিধান করতে লক্ষ্য করিনি। এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা তেমন ভূমিকা কিন্তু আমরা লক্ষ্য করিনি। ও আজও এই মুহূর্তে কুয়াকাটা সৈকতের পর্যটকরা যে যার মতন করে আনন্দ উল্লাসে মেতেছেন। তো ত্রিনা, এই ছিল আমার কাছে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। ধন্যবাদ মোহাম্মদ ইমরান, হারুনুর রশিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ।